হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পরে ফিরে এলাম স্যার আর্থার কনান ডয়েলের লেখা স্টাডি ইন স্কারলেট নিয়ে। আজ রয়েছে চতুর্থ পর্ব। সেদিনটা 4th March, দিনটা ভালো করে মনে আছে একটা কারণে। অন্যদিনের চেয়ে সেদিন একটু আগেই ঘুম থেকে উঠেছিলাম, দেখি তখনও প্রাতরাশ সাঙ্গ হয়নি শার্লকের। আমি বেলায় উঠি বলে ল্যান্ডলেডি তখনও আমার খাবার সাজায়নি, কফিও করেনি। মানুষ মাত্রই এ পরিস্থিতিতে অকারণে খিটখিটে হয়ে ওঠে। আমিও ঘন্টা বাজিয়ে জানিয়ে দিলাম যে আমি তৈরি। তারপর একটা ম্যাগাজিন নিয়ে পাতা উল্টাতে লাগলাম সময় কাটানোর জন্য। টেবিলে বসে নিঃশব্দে টোস্ট চিবিয়ে চলল শার্লক হোমস। এমন সময় একটা প্রবন্ধের শিরোনামায় পেন্সিল চিহ্ন দেখে চোখ বুলিয়ে গেলাম প্রথম থেকে। প্রবন্ধটির নাম বেশ গালভরা, জীবনী গ্রন্থ। লেখক মনে করেন চোখ থাকলেই শুধু হয় না, সুসংবদ্ধ এবং চুলচেরা পর্যবেক্ষণের মাধ্যমে যাই চোখে পড়ুক না কেন তা থেকে অনেক কিছুই জানা যায়। বিষয়টা কিন্তু আমার কাছে ধড়িবাজি আর অযৌক্তিকতার সংমিশ্রণ বলেই মনে হলো। অসঙ্গতি আর নির্বুদ্ধিতাকে বেশ চালাকি করে পেশ করা হয়েছে। যুক্তির ধার বেশ তীক্ষ্ণ, ফাঁক নেই, কিন্তু সিদ্ধান্তগুলো যেন অতিরঞ্জিত। যে কোনো মানুষের মুহূর্তের ভাব প্রকাশ দেখে লেখক তার মনের চিন্তা করে ফেলতে পারে। চকিতের দৃষ্টিপাত, ক্ষণিকের পেশিকুঞ্চন দেখে নাকি মনের একদম গভীরে কি চিন্তার খেলা চলছে তা বলা যায়। পর্যবেক্ষণে যিনি অভ্যস্ত, বিশ্লেষণে যিনি চোস্ত, তাকে ধোকা দেওয়া অসম্ভব। ইউক্লিডের জ্যামিতিক সিদ্ধান্ত যেমন অনর, অকাট্য এবং অভ্রান্ত লেখকের সিদ্ধান্তও যেন তাই। ব্যাপারটা যে বোঝে না সে কিন্তু আঁতকে ওঠে। পদ্ধতিটা জানা নেই বলেই মনে করে লেখক বুঝি জাদুকর, তন্ত্রমন্ত্রে পোক্ত, ডাকিনীবিদ্যায় ওস্তাদ। আসলে যে যুক্তি আর পর্যবেক্ষণের ধাপ পেরিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া তা বোঝে না। লেখক লিখেছেন নায়াগ্রা বা আটলান্টিক না দেখে, অথবা এই দুইয়ের অস্তিত্ব যে আছেই তা না জেনেই এক ফোঁটা জল বিশ্লেষণ করে যুক্তিবিদ্যার পণ্ডিত যে কেউ বলে দিতে পারে নায়াগ্রা আর আটলান্টিকের অস্তিত্ব আছে। ঠিক তেমনই সব জীবনই শৃঙ্খলে গ্রথিত। একটা আংটা যদি জানা যায়, নৈয়ায়িকের মতো তর্কবিদ্যা দিয়ে গোটা জীবনটাকেই অনুমান করে নেওয়া যায়। সিদ্ধান্ত ও বিশ্লেষণ বিজ্ঞান 64 কলার মতোই একটা আর্ট, একটা শিল্প। দীর্ঘ অধ্যবসায় আর সহিষ্ণুতার ফলেই আয়ত্ত করা সম্ভব। এটাও ঠিক যে এ বিদ্যায় চরমোৎকর্ষ অর্জন করার মতো দীর্ঘ জীবন এই মরলোকে কারণ নেই। মন আর বিবেকের সমস্যাই সবচেয়ে কঠিন, তাই অনুসন্ধিৎসুর উচিত এগুলো আয়ত্ত করার আগে প্রাথমিক সমস্যাগুলোর সমাধানে মন দেওয়া। পাশের মানুষের দিকে এক ঝলক তাকিয়ে জানতে চেষ্টা করুন যে সে কী কাজ করে, অতীত ইতিহাস কী। ছেলে মানুষই মনে হলেও এই চর্চার ফলেই কিন্তু পর্যবেক্ষণ ক্ষমতার ধার বৃদ্ধি পায়। ঠিক কীভাবে খুঁজলে কোন জিনিসটি পাওয়া যাবে সে ক্ষমতা আপনার থেকে চোখ আর মগজের মধ্যে এসে যায়। আঙুলের নখ, কোটের হাতা, বুট জুতো, প্যান্টের হাঁটু তর্জনী আর বুড়ো আঙুলের কড়া, চোখ মুখের চাহনি, শার্টের হাতা দেখেই যে কোনো ব্যক্তির জীবিকা বলে দেওয়া যায়। এই সব কিছুর সম্মিলিত ফল অভিজ্ঞ এবং দক্ষ তদন্তকারীর উপকারে আসবে না এমন কথা কল্পনাও করা যায় না। দমাশকরী ম্যাগাজিনখানা টেবিলে নামিয়ে রেখে বললাম বিষম বিরক্তিতে, প্রলাপ বহুনির আর জায়গা পায় না, জীবনে এমন রাবিশ আমি পড়িনি। হলো কি সুধায় শার্লক হোমস। আরে এই প্রবন্ধটার কথা বলছি, ব্রেকফাস্ট খেতে তখন বসে পড়ছিলাম বলে ডিম খাওয়ার চামচ দিয়ে ম্যাগাজিনটা দেখিয়ে আমি বললাম, আমি তো দেখছি প্রবন্ধটা তুমিও পড়েছো, পেন্সিলের দাগও দিয়েছো। লেখাটায় মুনশিয়ানা আছে আমি স্বীকার করি, কিন্তু গা জ্বলে যায় বিষয়বস্তুর জন্যে। ঘরে বসে যারা ধাঁধার সমাধান করে সময় কাটায় এ প্রবন্ধ তাদের কারোর লেখা। অবাস্তব কথা, রেলের 3rd class কামরায় নিচুতলার ভিড়ে চাপিয়ে দিতে ইচ্ছে করছে লোকটাকে।
মুখ আর চেহারা দেখে কার কি পেশা বলতে গিয়ে জিভ বেরিয়ে যাবে ক্ষণ বাছা ধরে, যত সব বাজে। প্রশান্ত কণ্ঠে হোমস শুধু বললে, বাজি ধরলে কিন্তু তুমিই হারবে, তাছাড়া প্রবন্ধটা আমারই লেখা। তোমারই লেখা? হ্যাঁ, আমারই লেখা। পর্যবেক্ষণ আর অনুমান চোখ দিয়ে দেখে অবরোহণমূলক সিদ্ধান্তে আসার প্রবণতা দুটোই রয়েছে আমার মধ্যে। থিওরিটা উদ্ভট আর কাল্পনিক মনে হতে পারে, কিন্তু অতিশয় বাস্তব, এত বাস্তব যে আমার রুজি রোজগার নির্ভর করে এর উপর। কীভাবে? আপনা হতেই প্রশ্নটা বেরিয়ে এলো মুখ দিয়ে। আমার একটা পেশা আছে, আমার বিশ্বাস এ পেশায় পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই। আমি কনসাল্টিং ডিটেকটিভ, জানি না মানেটা বুঝতে পারলে কি না। লন্ডন শহরে অনেক সরকারি ডিটেকটিভ, অনেক প্রাইভেট ডিটেকটিভ আছে। এরা যখন ভুল করে আমার কাছে আসে, আমি ওদের ভুল শুধরে দিয়ে ঠিক লাইন দেখিয়ে দিই, সাক্ষ্য প্রমাণ আমার সামনে হাজির করে, আমি অপরাধ ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমার জ্ঞানবিদ্যার জোরে সেগুলোকে পরপর সাজিয়ে দিই। সব কুকর্মের মধ্যেই একটা মিল থাকে, পারিবারিক সাদৃশ্যও বলতে পারো। 1000 কুকর্ম যদি তোমার নখদর্পণে থাকে, 1001 নম্বর রহস্যটা কী ধরনের কুকর্ম তা বলতে না পারাটাই বরং অদ্ভুত। লেস্ট্রেড নামজাদা ডিটেকটিভ সম্প্রতি একটা জালিয়াতি কেসে নিজে জালে জড়িয়ে গিয়েছিল, এত ঘন ঘন আসছিল সেই কারণেই। অন্য লোকগুলো? ওদের বেশিরভাগকেই পাঠিয়েছে প্রাইড তদন্ত সংস্থা, প্রত্যেকে কিছু না কিছু ঝামেলায় জড়িয়েছে। আমি ওদের কথা শুনি, তারপর ওরা আমার মন্তব্য শোনে, ওদের সমস্যার সমাধান হয়ে যায়, আমি দক্ষিণা পকেটে পড়ি। তার মানে কি বলতে চাও, অন্য লোকে অকুস্থলে গিয়ে চোখে দেখে কানে শুনেও যা জানেনি, তুমি স্রেফ ঘরে বসে বসে তা জেনে ফেলো? হ্যাঁ, তা পারি। ও ব্যাপারে আমার একটা সহজাত ক্ষমতা আছে, মাঝে মাঝে আমাকে ছুটোছুটি করতে হয়, নিজের চোখে দেখতে হয়। অনেক রকম বিশেষ জ্ঞান আমি জানি, এইসব জ্ঞান প্রয়োগ করি সমস্যা এবং অদ্ভুত ফল পাই। প্রবন্ধে অবরোহ প্রণালীর যে নিয়মগুলো লিখেছি, যা পড়ে নাক সিঁটিয়ে অনেক ঝালটক মন্তব্য করলে আমার কাছে তা অমূল্য এবং অত্যন্ত বাস্তব। পর্যবেক্ষণ আমার দ্বিতীয় প্রকৃতি। প্রথম সাক্ষাতে তোমাকে বলেছিলাম তুমি আফগানিস্তান ঘুরে এসেছো, শুনে খুব অবাক হয়ে গিয়েছিলে। কারো মুখে শুনেছিলে নিশ্চয়? মোটেই না, কিন্তু আমি জানতাম তুমি আফগানিস্তান ঘুরে এসেছো। অনেক দিনের অভ্যেস আর চর্চার ফলে একটার পর একটা চিন্তা এত দ্রুত মাথার মধ্যে দিয়ে ছুটে গিয়েছিল যে তোমাকে দেখা মাত্র অমক সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি। মাঝের ধাপগুলো সম্বন্ধে সজাগ থাকিনি, ধাপগুলো কি এবার তা বলছি। ধারাবাহিক যুক্তিগুলো শুনলেই বুঝবে কি করে তুমি আফগানিস্তান ফেরত। আমি ভাবলাম ভদ্রলোকের চেহারা ডাক্তারের মতো, কিন্তু হাব ভাব মিলিটারি, নিঃসন্দেহে আর্মি ডাক্তার। চামড়া পুড়ে কালো হয়ে গিয়েছে, স্বাভাবিক রং নয়, কেননা কবজি বেশ ফর্সা, তার মানে ভদ্রলোক বিষুবরেখা বরাবর কোনো জায়গায় গিয়েছিলেন। চোখমুখ উদ্ভ্রান্ত, শীর্ণ, কাহিল, তার মানে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাঁ হাতটাও দেখছি জখম হচ্ছে, হাতটা অস্বাভাবিক ভঙ্গিমায় আড়ষ্টভাবে উঁচু করে রয়েছেন। ক্রান্তীয় রেখা বরাবর কোনো অঞ্চলে থাকলে একজন মিলিটারি ডাক্তারের পক্ষে এত কষ্ট সওয়া এবং হাত জখম হওয়া সম্ভব? অবশ্যই আফগানিস্তানে। এতগুলো চিন্তা করতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগেনি, তাই সঙ্গে সঙ্গে মন্তব্য করেছিলাম তুমি আফগানিস্তান ফেরত, শুনে অবাক হয়েছিল। হেসে হেসে বললাম, কি সোজা, ঠিক এডগার অ্যালেন পোর দুপির মতো। গল্পের গোয়েন্দারা যে বাস্তবে সম্ভব তা জানাছেন। উঠে দাঁড়িয়ে তামাকের পাইপ ধরিয়ে শার্লক হোমস বললে, দুপির সঙ্গে আমার তুলনা করছো নিশ্চয় প্রশংসা করার জন্য। আমার মতে দুপি খুবই নিকৃষ্ট, সে নির্জীব। মিনিট 15 চুপচাপ থাকার পর বন্ধুর চিন্তাটাকে দুম করে বলে দেওয়ার মধ্যে লোক দেখানো বাহাদুরি আছে ঠিকই, কিন্তু গভীরতা নেই। পো যা কল্পনা করতে চেয়েছিলেন দুপি তা আদৌ। গ্যাবেরিয়ার বই পড়েছ? লেখককে আদর্শ ডিটেকটিভ বলে মনে করো?
শ্লেষের হাসি হাসলো শার্লক হোমস। রাগত স্বরে বলল, লেখক হচ্ছে একটা যাচ্ছে তাই রকমের আনাড়ি ডিটেকটিভ। এনার্জি ছাড়া লেখকের নিজস্ব বলে আর কিছুই নেই। বইটা পড়ে শরীর পর্যন্ত খারাপ হয়ে গিয়েছিল আমার। সমস্যাটা কি? একজন অজ্ঞাতনামা কয়েদিকে শনাক্ত করা, এই তো। 24 ঘন্টায় আমি তা পারতাম, লেখক নিয়েছে 6 মাস। তদন্ত করতে গিয়ে কী কী বর্জন করা দরকার, এই নিয়ে পাঠ্যপুস্তক লিখলে গোয়েন্দাগুলোর কিছু শিক্ষা হতো। আমার প্রাণপ্রিয় দুটো চরিত্রকে এই রকম উদ্ধতভাবে ধূলিসাৎ করে দেওয়ায় হারপিনটি জ্বলে গেল আমার। জানলার সামনে গিয়ে যানবাহন পথিক সরগরম রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বললাম, হতে পারে লোকটা খুবই ধূর্ত কিন্তু দাম্ভিক। কুদুলে গলায় হোমস বললে, আজকাল আর ক্রাইম নেই, ক্রিমিনালও নেই, এ পেশায় তাই ব্রেন থাকলেও কাজে লাগে না। আমি জানি আমার যা আছে তাই দিয়ে বিখ্যাত হতে পারি। গোয়েন্দাগিরিতে আমার মতো এত পড়াশুনো আর সহজাত প্রতিভা এই মুহূর্তে কারো নেই, কোনো কালে ছিলও না। কিন্তু লাভ কি বলতে পারো? গোয়েন্দাগিরি করবার মতো ক্রাইম আছে, যা আছে তা এত স্বচ্ছ স্পষ্ট মোটিভ সহ আনাড়ির নষ্টামি যা স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো অফিসারও সমাধান করে ফেলতে পারে। লোকটার হাম্বড়ায় দেমাকি কথাবার্তায় মেজাজ তখন এতই খিচড়ে গিয়েছে যে ভাবলাম প্রসঙ্গ পরিবর্তন করা যাক। নিচের রাস্তায় উল্টো দিকে একটা লোক হাতে একটা নীল রঙের বড় খাম নিয়ে উদ্বিগ্নভাবে বাড়ির নম্বর দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটছিল। দীর্ঘকায় বলিষ্ঠ চেহারা, পোশাক সাদাসিদে আর 5টা লোকের মতোই। নিশ্চয় চিঠি পৌঁছে দিতে এসেছে। আঙুল তুলে বললাম, লোকটা কাকে খুঁজছে? সঙ্গে সঙ্গে শার্লক হোমস বলে উঠল, রিটায়ার্ড জাহাজি সার্জেন্টের কথা বলছো? মিথ্যের জাহাজ, জালিয়াত কোথাকার, মনে মনেই বললাম আমি। জানে যে অনুমানটা যাচাই করতে পারবো না। কথাটা ভাববার সঙ্গে সঙ্গে নিচের তলার লোকটার চোখ পড়ল আমাদের বাড়ির ঠিকানায়। তক্ষুনি রাস্তা পেরিয়ে এসে টোকা মারল দরজায়। নিস্তলায় শুনলাম গুরুগম্ভীর কণ্ঠস্বর এবং সিঁড়ি বেয়ে উঠে আসার ভারী পদশব্দ। ঘরে ঢুকে খামখানা আমার বন্ধুর দিকে বাড়িয়ে বললে, মিস্টার শার্লক হোমসের চিঠি। শার্লক হোমসের আত্মম্ভরিতা আর দর্পচূর্ণ করার এই হলো সুবর্ণ সুযোগ। এই সুযোগ যে আমি পেয়ে যাব, একটু আগেই মহাপণ্ডিতের মতো দুম করে কথাটা বলার সময় হোমস নিশ্চয় তা কল্পনাও করতে পারেনি। খুব ভদ্র নম্র অমায়িকভাবে জিজ্ঞেস করলাম পত্রবাহককে, ওহে কি করা হয় তোমার? আগে দারোয়ান উর্দিটা মেরামত করতে দিয়েছি। বন্ধুবরের দিকে বিষদৃষ্টি নিক্ষেপ করে বললাম, আগে কি করতে? সার্জেন্ট, রয়্যাল মেরিন লাইট ইনফ্যান্ট্রি, আর কিছু বলবেন? রাইট স্যার। খটাস করে বুট ঠুকে হাত তুলে স্যালুট করে অন্তর্হিত হলো অবসরপ্রাপ্ত জাহাজি কর্মচারী।